মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয়। এটা জীবন নয়, এটা জীবন নয়, এটা জীবন নয়। এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চোখের মধ্যে মলিনতা আর অশ্রু আনবে না, শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে, আহ আফসোস, আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি, আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি। যেভাবে সিদ্দিকে আকবরের দুনিয়ার থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ফারুকে আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ওসমান আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ইমাম হোসেন কারবালা শহীদ হওয়ার পরে 2005 সালে চট্টগ্রামের মানুষ পর্যন্ত কান্না করছে। যেদিন এটা নষ্ট হয়ে যাবে, যখন সব সফটওয়্যার সবগুলো আউলা জাউলা হয়ে যাবে, মেমোরি কার্ড যখন ফরম্যাট হয়ে যাবে, সেজন্য পাগলকে বললে পাগলে চিনে না, কই মোবাইল দেখালে সে বলে যে লাইট, লাইট দেখালে বলে মাইক্রোফোন, মাইক্রোফোন দেখালে বলে বলি গড়ি, ব্যাপারটা কি? কারণ ওখানে সিস্টেম সবগুলো নড়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, জানাটা হয় এখানে, জানাটা সেফ হয় ব্রেইনে, বুঝাটা আসতে হয়। আরেকটু জোরে বলেন না রে ভাই, জানাটা হয় এখানে, এটা আমার নয় সবার, জানাটা হয় এখানে, বুঝাটা হয় এখানে। এবার সমাজ অসুন্দর হচ্ছে মানুষের কারণে, পরিবার অশান্তি হচ্ছে কোনো না কোনো মানুষের কারণে। কি নষ্ট হয়ে গেল মানুষটার? হাত বলে যে না, নাক বলে যে না, বলে যে মনটা নষ্ট হয়ে গিয়েছে, মনটা নষ্ট হয়ে গিয়েছে। এই মানুষটার মনটা যদি সুন্দর হয় সব কিছু সুন্দর হয়। মাকে জানলাম, বাবাকে জানলাম, স্বামীকে জানলাম, স্ত্রীকে জানলাম, বড় ভাইকে জানলাম, ছোট ভাইকে জানলাম, ন্যায় কি জানলাম, অন্যায় কি জানলাম, ভালো কি জানলাম, খারাপ কি জানলাম, পারি না কেন? বলে যে মন থেকে বোঝাটা হয় নাই, মন থেকে বোঝাটা হয় নাই। যখন আপনার জানাটার সাথে মনের বোঝাটা চলে আসবে, আপনি তখন বুঝতে পারবেন আপনার জান্নাত। আপনার মাকে দেখলে শুধু মা মনে হবে না, মনে হবে একটা জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে। বাবাকে দেখলে মনে হবে না বাবা আসতেছে, মনে হবে জান্নাতের দরজা দাঁড়ায় আছে। কালাম সবাই জানি, কোরআন আল্লাহ পাকের কালাম, সেটা সবাই জানি, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে সবাই জানি, কোরআন পড়লে সওয়াব আছে সবাই জানি, কোরআনের প্রত্যেকটা হরফে নেকি আছে সবাই জানি, কোরআন আয়াত দেখলে সওয়াব আছে সবাই জানি, কোরআন শুনলে সওয়াব আছে সবাই জানি, কোরআন হাশরের ময়দানে নূর হয়ে যাবে সেটাও জানি। জানার পরও কোরআন ঘরের মধ্যে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে, কিরে ভাই ব্যাপার কি? তুমি যদি জেনে থাকো কোরআন আল্লাহর বাণী, তোমার রবের বাণী, তাহলে তোমার ঘরের মধ্যে সে কোরআনের উপর ধুল পড়ে থাকে কেমনে? নিশ্চয় কোরআনের গুরুত্বটা ভাই তুমি আমি এখনো বুঝার মতো বুঝতে পারিনি। এই কথাটা একদম মাথায় বসাই ফেলেন। যা কিছু আছে আপনার ডানে বামে সামনে পিছনে, আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, এমনকি আপনার ধর্মে, সব কিছু দুইটা বিষয় ডিফেন্ড করে, একটার নাম জানা। আচ্ছা, এখন এই কথাটা বললে আপনারা সবাই বুঝতে পারবেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, জানে না কে? তাহলে হুজুর যখন স্টেজে আসে আপনারা হুজুরকে কেন বিষয় দিচ্ছেন? হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ওয়াইজ করেন, না জানা জিনিসে না জানানোর জন্য ওয়াইস হয়। এবার হুজুর যখন বলছেন আকিমুস সালাত, ও ওইখান থেকে মুসকি হেসে হেসে বলে, হুজুর পুরাতন ওয়াইস করে লাভ কি, নতুন কিছু করেন, পাঁচ ওয়াক্ত ফরজ জানি, পড়লে কি সেটাও জানি, না পড়লে মায়ের কেমন সেটাও জানি। এবার ঠান্ডা মাথায় ভাবুন, পাঁচ ওয়াক্ত নামাজ আমার নয় আপনার নয় সবার উপর ফরজ, সবাই জানি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে কি পরিমাণ সাজা,
আমাদের ভোগ করতে হবে সেটাও জানি, কিন্তু মসজিদে দেখা যায় মুসল্লি দেখা যায় না, মসজিদ দেখা যায় মুসল্লি দেখা যায় না। ও জাতি, প্রবলেমটা কোথায়? সেজন্য শ্রদ্ধার সাথে বলি, জানানোর আর দরকার নাই, আগে কারণটা আইডেন্টিফাই করুন। জানার পরও কেন সে মসজিদে আসে না, জানার পরও কেন সে যাই নামাজে দাঁড়াচ্ছে না, আগে কারণটা আইডেন্টিফাই করুন। রোগ যখন পেয়ে যাবেন সেই অনুযায়ী ওষুধ দিলে কাজ হয়ে যাবে। তাহলে একটার নাম জানা আর আর ইসলামত হজ্জে আসে না।